আরে এখানে সিনটাও কি হেব্বি না? হ্যাঁ কিন্তু আমার বিচটা বেশি ভালো লাগে। ঠিক আছে তাহলে কালকে বিচে যাবো। হ্যাঁ হ্যাঁ কালকেই যাবো। আচ্ছা শোন আমি ওদিক থেকে ঘুরে আসছি। হ্যাঁ হ্যাঁ যা যা। ওয়াও কি সুন্দর সেলফি আসছে। আরে দেখ আমি কি সুন্দর সুন্দর সেলফি তুলেছি। কি পাগলটা আমার সাথে কেন কথা বলছে? নিশ্চয়ই পয়সা চাইবে। আমি দেবো না, একটা পয়সা দেবো না। সারা সবাইকে আমাকেই পায় নাকি? আমার কাছে এমনিতেও বেশি পয়সা থাকে না। আরে কি বলছিস তুই মধু? এটা তুই, আর কি হবে? এই দেখ, এই জন্য আমি বাইরে বেরোই না, পিছেও যাই না, ট্রেনের জন্য ভূত হয়ে যায়। আরে তুই সানস্ক্রিন লাগাস না কেন? জানিস না নাকি যে সানস্ক্রিন আউটডোরে বেরোনোর জন্য মাস্ট? জানি আমি সবসময় নিয়েও বেরোই কিন্তু লাগানোর টাইমে সবসময় ভুলে যাই। আরে আমিও ভুলে যাই কিন্তু একটা ট্রিক ইউজ করি, চল দেখে নে। কিন্তু তার আগে না তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দাও প্লিজ, আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চল বল বল। দেখো বন্ধুরা, এই প্রবলেমের জন্য না যে কোনো একটা খালি কন্টেনার নাও, আর ওতে ঢেলে দাও সানস্ক্রিন। এবার নাও নিজের নর্মাল ময়েশ্চারাইজার, তারপর এর মধ্যে একটুখানি ময়েশ্চারাইজারও নিয়ে নাও। এবার কি দুটোকে মিক্সড করে নাও। এবার বাইরে বেরোনোর সময় না ময়েশ্চারাইজারের নামে এইটাকে নিয়ে মেখে নাও। এটা দিয়ে না তোমাদের টু ইন ওয়ান কাজ হয়ে যাবে, মানে এটা সানস্ক্রিনের কাজও করবে আর ফেসটাকে ময়েশ্চারাইজও রাখবে। এবার এর উপরে মেকআপ লাগিয়ে নাও, ট্যাপ, প্রবলেম সলভ। শালা এখনো আসলো না, কি জানি কোথায় মরছে। দেখি তেমন মনে হচ্ছে কি লন্ডনে ঘুরতে বেরিয়েছে। সেজে গুছে ঘোরার মজাটা কিন্তু একটু আলাদাই, তাই না? হ্যাঁ দেখে তো মনে হচ্ছে না। এতে ফাউন্ডেশন কেন লাগাসনি? মেকআপ কেন করিসনি? ঘোরার সাথে আবার মেকআপের সম্পর্ক কি? তোকে এরকম ভূতের সেলফি তুলবে নাকি? আরে কি বলবো, মেকআপ তো আমারও করতে ভালো লাগে কিন্তু ট্রাভেলিং এর সময় জামা কাপড় নেওয়ার পরে মেকআপের জিনিস নেওয়ার জায়গাই থাকে না। আদিস না, ট্রিক আছে। ঘুরতে যাওয়ার সময় ফাউন্ডেশনের এত বড় বোতল ক্যারি করাটা তো একটু প্রবলেমের। এই জন্য নিজের কন্টাক্ট লেন্সের ডাব্বাটা নিয়ে নাও, এক সাইডে নাও একটুখানি ফাউন্ডেশন আর অপোজিট পার্টে না অল্প একটুখানি ময়েশ্চারাইজার ক্রিম। এটা ছোট কিন্তু ঘুরতে যাওয়ার সময় খুবই কাজে আসে। তুই এখনো প্যাকিং করছিস, কত টাইম লাগে, তো তাড়াতাড়ি কর না। হ্যাঁ হ্যাঁ তারা বেশ হয়ে গেছে, শুধু মেকআপের কটা জিনিস বাকি আছে, ওগুলোই নিচ্ছি। নো নো নো, ঠুকেছে, ও ঠুক চেনাকে। আরে কিভাবে ঢুকবে ভাই, এই ব্যাগটাই এত ছোট। তাহলে বড় ব্যাগ নিয়ে আসি, এক দু দিনের জন্য বাইরে যাচ্ছে সেই জন্য আইশ্যাডো নেওয়ার কি দরকার আছে? না নেবো। তাহলে নে ব্যাগ ছিঁড়ে। প্রথমে একটা ছোট ইয়ারিং এর বক্স নাও, তারপর ওই সাইজেরই একটা স্পঞ্জের টুকরো নাও। এবার এটাকে এভাবে ফোল্ড করো, তারপর ছোট ছোট স্কোয়ার শেপে কেটে নাও। দেখো ছটা বক্সের মতন বানিয়েছি আমরা। এবার এর উপরে লাগাবো আমরা গ্লু। এবার এটাকে নিয়ে আমরা এই বক্সের মধ্যে এভাবে আটকে দেব। এবার নিজেদের পছন্দের আইশ্যাডো গুলোকে স্ক্র্যাচ করে এভাবে বার করো, আর এই যে বক্সের মতন যেগুলো আমরা বানিয়েছি না ওগুলোর উপরে দিয়ে দাও। এভাবে যে কটা কালার তোমাদের পছন্দ সেই কটা কালার বক্সের মধ্যে দিয়ে দাও। তারপর নাও রাবিং অ্যালকোহল আর এই আইশ্যাডো গুলোর উপরে 1-2 ড্রপস দিয়ে দাও। তারপর এটাকে একটু সেট করে নাও, ব্যাস। দেখো আমাদের মিনি আইশ্যাডো প্যালেট একদম তৈরি। এটাকে না তোমরা আউটডোরে যেখানে খুশি নিয়ে ঘুরতে পারবে। আরে আমার ড্রেস, হ্যাঁ এখানে। চলো হয়ে গেছে, আর কিছু বাকি নেই, এবার এটাকে বন্ধ করে দিই। এতে তো হচ্ছে না। আরে ঢুকে যা, আরে হয়ে যা, আরে হচ্ছে না, আরে হয়ে যা, হয়ে যা। দেখ না ধরছেই না। আরে পাগল, মোটা মুখে ঠিক করে করবে তাহলে তো যাবে না। আরে মাথা গরম করিস না, তাড়াতাড়ি প্যাকিং করে নে। দেখো ড্রেস অর্গানাইজ করার জন্য প্রথমে আমাদের শার্টটাকে এভাবে রাখতে হবে, তারপর আরেকটা টি-শার্ট নিয়ে উল্টো সাইড থেকে এইভাবে শার্টের উপরে রাখতে হবে। এবার সেম ভাবে তার উপরে এক সাইড থেকে এভাবে ট্রাউজার রেখে দিতে হবে,
আর তার উপর এরকম ছোট ছোট টপ রেখে দাও। এইভাবেই আমাদের সবকটা টপকে এইভাবে পরপর করে রেখে যেতে হবে। উপরে মোজা ঠোজাও রেখে দিতে পারো। এবার একটা একটা করে তোমাদের এই টপগুলোকে ফোল্ড করতে হবে, একদম এইভাবে। প্রথমে স্লিভগুলোকে আর তারপরে নিচের পার্টগুলোকে, আর লাস্টে যে বড় শার্টটা আছে ওটাকে এইভাবে বালিশের মতন করে পুরো কভার করে দাও। এবার ব্যাগে এটাকে একটা ছোট বালিশের মতন করে রেখে দাও। এভাবে না কম জায়গার মধ্যে অনেকগুলো জিনিস নিতে পারবে। ওয়াও ভাই, এই জায়গাটা তো হেব্বি সুন্দর। হ্যাঁ জায়গাটা তো সুন্দর, কিন্তু এটা কত থেকে আসছে? ছাড় না ভাই, চল সেলফি তুলি। কি ভালো সেলফি আসছে দেখ। ভিউটা কিন্তু অসাধারণ, তাই না? হ্যাঁ দারুন। ও ভাই, কত টাকা খরচা হয়ে গেল এখানে আসতে? হ্যাঁ 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 ঠিক ঠিক। এই গন্ধটা কোত্থেকে আসছে রে? গন্ধ কি গন্ধ, বাবা রে বাবা! ওরে বাপ রে ভাই, কি গন্ধ! এদিক দিয়ে আসছে না? মনে হচ্ছে শুয়োর টুয়োর মরে গেছে, এখানে থাকবো না, চল। বাবা কি গন্ধ, চা চা চা। তোর গা থেকে এত গন্ধ আসছে, তুই পারফিউম লাগাসনি নাকি? আরে না ভাই, যখন আমি পারফিউম ক্যারি করি কোন না কোন ভাবে পারফিউমের বোতলটা ভেঙে যায়, এই জন্য আমি এবারে পারফিউমই আনিনি। মানে তুই ঠিকভাবে নিস না, তার জন্যই ভেঙে যায়। ঠিকভাবে আবার কিভাবে নেব? প্রথমে একটা মোজা নিয়ে নাও, আর এই ছোট পারফিউমটাকে নিয়ে মোজার ভেতরে ঢুকিয়ে দাও, আর এটাকে নিয়ে নিজের স্নিকার্স এর মধ্যে এভাবে ঢুকিয়ে দাও, আর এবার স্নিকার্স টা নিয়ে নিজের ট্রাভেল ব্যাগের মধ্যে রেখে দাও। এভাবে না পারফিউম কখনো ভাঙবে না। আরে আরেকটা কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম সব ইয়ারিং গুলো। ও নো, আরে বাটনটা কোথায় গেল এখন? মানে দেখো, প্রথমে আমাদের এরম টাইপের বোতাম নিয়ে নিতে হবে, আর এই যে ছোট ইয়ারিং গুলো আছে না, এগুলো কিভাবে বোতামের সাথে সিকিউর করে দিতে হবে। ট্রাভেলিং এ গেলে আমাদের ছোট ইয়ারিং এর প্রয়োজন হয়, তো নিজেদের সব ছোট ইয়ারিং গুলোকে এভাবে বোতামের সাথে সিকিউর করে নাও। এতে না ইয়ারিং এদিক ওদিক হারিয়ে যাবে না। বাস লাস্টে এমন সবকটা বোতামকে ব্যাগের মধ্যে নিয়ে নাও। তো বন্ধুরা, যদি তোমরা ট্রাভেলিং এ যাচ্ছ তো এই হ্যাক গুলো তো তোমাদের ট্রাই করতেই হবে। হ্যাঁ, আর আমাদেরও কিছু দিয়ে দাও, আমাদের তো খালি একটা লাইকই চাই। ঝটপট লাইক করে দাও ভিডিওটাকে, আর শেয়ারও করে দাও, ভরে ভরে কমেন্ট করো, লাস্টে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। হ্যাঁ তাড়াতাড়ি, এবার চল।